গাজর বের হচ্ছে না, আমি দিয়েছি। বের হচ্ছে না তো তোমার ফোনটা কোথায়? কি হয়েছে, আটকে দিয়েছে নাকি ফোনটা? আটকে দিয়েছে নাকি ওই পাশে? তো নেমে দেখো, যেতে বলে দেখো। আস্তে আস্তে যাও, চটিটা খুলে যেতে হতো, চটি পড়ে রম কাচিলে ওঠে না। চটি বাড়ি গিয়ে হাতটা ধুয়ে নেবে। চটিটা ফেলে দাও এদিকে, রাস্তার দিকে, রাস্তার দিকে ড্রেনে ফেলো না আবার। ওপরে ইটটা ইয়ে, ওটা ইটটা যে ধরে আছো, ফেলো ফেলো। নামার মতো কিছু আছে ওই পাশে? তা ধরে নামো, ধরে আস্তে আস্তে ঝুঁকে কো নামবে। কি করবে? উঠুকে ফোনে টর্চটা চালিয়ে আস্তে আস্তে দেখো, দেয়ালটা ধরে নয় পাশটা। কি আছে পিছনটা? সবসময় গাজর একটা করে পাখা মোকা দেয়। তোদের পিঠে গিয়েছে বলছে, হ্যাঁ এখানটা তাহলে বেরোচ্ছে না কেন? এখানটা বন্ধ করে দিয়েছে? এখানটায় খুলে দাও, ওই কিন্তু বেরিয়ে আসুক। তুমি পাকা মেরা ওকে তুলতে যেও না, পারবে না। দেখে শুনে নামবে পাঁচিল ধরে। এতজন বাইরে থাকতে পারে, আর ও বাইরে থাকতে পারে না। পুটু একা ঘরে আছে, দরজা ভেঙে বেরিয়ে যাবে। কুকুরের ভেতরে ঢুকে আটকে গেছে, এবার বেরোতে পারছে না, যাচ্ছে। বড় কুকুরি এইখান দিয়ে তো ঢোকে, এবার ওখানটা মুখটা জ্যাম হয়ে গেছে, বেরোতে পারছে না। চেঁচাচ্ছে, খাবার সময় দেখি নেই, তুলতে যাও না। এখানটা মুখটা খুলে দাও। হ্যাঁ বেরো, তোকে মারবো আমি, তুই বেরো। একবার কুয়োয় গিয়ে ঝাঁপাবে, সেখান থেকে তোলো, একবার ওদিকে গিয়ে ঢুকে যাবে। ও লোক রেখে দিয়েছে, মাঝে মাইনে দেয়। তুই বেরো একবার দেখ। কি করছে গো তুমি? খুলে দাও, বেরিয়ে আসো। পুটু একা ঘরে আছে, বাইরে বের করো না, কেমন দেখাও। কি করছে সূর্য? থাপড়া দাও দুটো গালে,
তো তো এদের খেতে খাবার হজম হয়ে গেল। ওই দেখো এরা পড়ে যাবে সূর্য। ও মা গো, ওখানে বন্ধ করে দাও যাতে ঢুকতে না পারে। হাতে লেগে গেল আমার, আমার কাছে আসিস না, তুই আসিস না, আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। না, তোকে ক্ষমা চাইতে হবে না। তুই কেন করিস গাজর সবসময় এরকম? একবার কুয়ে নামতে হয়েছে তোর জন্য। এটা বন্ধ করে দিলে না কেন তুমি? হ্যাঁ, এবার ভাতের হাঁড়ির কাছে গেছে, দেখো ভাতের হাঁড়ি দেখাচ্ছে। তোর ভাতের হাঁড়ি, ভাত নেই তোর আজকে, তোর ভাত নেই আজকে। হ্যাঁ, তুমি ভালো ছেলে, আমি জানি আমার সোনা ছেলে এটা। তুই ওর সঙ্গে কথা বলিস না, বলো তুই ওর সঙ্গে কথা সঙ্গে মিশিস না, আর তোকে চুল কথা কারুর। কোথায় তুমি? ওঠো, ওইখান দিয়ে পুরো আমার ঘাড়ে দিয়ে হাত দিয়ে পুরো পড়লো গাজর, আমার হাতে কিছু লাগলো ভাঙা হাতে। ও খেতে দেবে না আজকে। ও এখন ওর মনে পড়ছে ছেলে মেয়ে আছে, গাছুর কথা হবে। ঠিক আছে, নাও নামো আস্তে আস্তে, কি করা যাবে। তুই লোক রেখে দিয়েছিস, লোক রেখেছিস তোর কাজের জন্য আমাদেরকে? একবার কুয়ো, একবার হাত কাটবি, একবার পা কাটবি, ঢুকে বসে থাকবি বদমাইশ। তুই 10:30, 11টা বাজে, এই কীর্তন করে যাচ্ছি, দাও আমাকে দিয়ে দাও নাহলে। খিদে নিয়ে বসেছিল ওখানে ভেতরে, চলো।